কেজি আমরা আয়োজন করেছি। সত্যি খুব ভালো লাগছে আমাদের সবাই একত্রিত হয়ে একটু হতে পেরেছি এবং অনেকে কষ্ট করে এসে তো রাত্রে কেনে এসেছেন। আমার মনে পড়ে না আসলে লাস্টে কবে আমরা এত আকারে একসাথে হতে পেরেছি। হ্যাঁ, তো আমি যেটা মনে করি যে আসলে এটা খুব ইম্পর্টেন্ট আমাদের গ্রামের জন্য, সবার জন্য। হ্যাঁ, তো খুব ভালো লাগছে যে আসলে সবাই একত্রিত হতে পেরেছি আজকে। আর বিজয় উপলক্ষে আমি যেটা বলবো যে এই দিন ত্যাগের কারণে আসলে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং আমরা বলি এই দিনটা আসলে আমরা সেভাবে তাৎপর্য দেই না, আমরা অন্তত যদি আমরা স্মরণ করছি যে আমাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি। স্পোর্টস করার চেষ্টা করে যত সময় পাই, এই স্পোর্টস এত পাওয়ারফুল, দেখেন আজকে আমরা ব্যাডমিন্টন করেছি, ব্যাডমিন্টনের মাধ্যমে কত লোক জয় হয়েছে। তো স্পোর্টসটা আমরা যদি সবাই, ছোট বড় সবাই যদি আমরা আসলে যে এটা ঐক্যমঠ হয়ে যদি আসলে গ্রামের স্পোর্টসটা যদি আমরা প্রমোট করতে পারি, আমরা মনে করি যে নতুন জেনারেশন যারা আছে তারা অন্যদিকে দাবিত হবে না এবং স্পোর্টসে একমাত্র পারে যে সবাইকে অ্যাক্টিভ ফিল এবং ইউনাইটেড এবং একত্রিত করতে। আমি এই গ্রামেরই ছেলে, এই গ্রামে একসময় বড় হয়েছি, এখন বিদেশে থাকি, কিন্তু আমি ফিল করি, একসময় ফিল করি যে তোমাদের জন্য যদি এতটুকু করতে পারি আমি নিজে থেকে, না নিজেকে ধন্য মনে করছি যে এতটুকু উৎসাহ, এতটুকু যদি আমার উদ্যোগে যে তোমরা যদি একটু অন্তত যে মোটিভেটেড হতে পারো স্পোর্টসের প্রতি সেটা আমি ধন্য। স্টুডেন্ট যে খুব ভালো হতে হবে তা না, কিন্তু বাপ মা অনেকে এখানে আছেন যাদের ছেলে মেয়েরা পড়াশোনা করছে, অন্তত পড়াশোনার প্রতি জানে আমি একটু অন্তত ভালো করে মনোযোগ সহকার দিই, ঠিক আছে। এবং তারপর আমি বলবো যে পড়াশোনার চলানোর ক্ষেত্রে যদি কেউ কোনো সহযোগিতা রাখে আমি এখানে প্রস্তুত আছি। হ্যাঁ, যদি কোনো ফিজ বা কোনো কিছু দেওয়ার জন্য আমি এটা হেল্প করব। খুব খুশি আজকে এই বিজয়ের দিনে রাজুকে আমি আমার এই অন্তর থেকে ওকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি, কারণ আজকে এই বিজয়ের দিনে যে এতগুলো দুইটা গ্রামের লোকরে একটা মিলন মালায় পরিণত করতে পেরেছে এই জন্যে ওকে আমি ধন্যবাদ জানাই। এবং আমাদের এই যুব সমাজ সবাই যদি এইভাবে একে একে মিলেমিশে চলতে পারে এবং মাদক মুক্ত ইমামনগর নয়নগর করতে পারে, এই খেলাধুলার মাধ্যমে কিন্তু এই যুব সমাজকে এই মাদকের হাত থেকে রক্ষা করার করতে পারবে এটাই আমি মনে করি। আসসালামু আলাইকুম। আজকে টুর্নামেন্টের আয়োজন জনাব রাজু আহমেদ, খুবই আনন্দ লাগছে। আমি অবশ্যই এইরকম কোনো আয়োজনে থাকি না, আজকে ওনার রিকোয়েস্ট আমি আসছি। ধন্যবাদ সবাই, সালামু আলাইকুম। আজকে খেলার অবশ্যই নয় গ্রামের সবাই সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং গ্রামের মন্দিরটি তারা দেখতে আসছে। আমার আগে সবাই বলে গেছে যে কথা অনেক মূল্যবান কথা, কথাটা বলছে যে তার একটা নাম প্রোগ্রাম অনেক মূল্যবান কথা বলে গেছে, যদি সে এটা যে ধরে রাখতে পারে তাহলে আমি মনে করি ক্রীড়াঙ্গন এবং যুব সমাজ আরো এগিয়ে যাবে। তাই আমি বলার অনেকেই ছিল, যাই হোক আমি সবগুলোকে বলতেছি যে সবাই একত্রিত হইতেছে এখানে, যেভাবে আমরা একত্রিত হয়েছি এইটা যেন আগামী তো যেন আমরা এটাকে ধরে রাখতে পারি, আমরা সবাই এটা চেষ্টা করবো। এবং রাজুর জন্য আমরা মুরব্বী যারা আছে সবাই দোয়া করবেন, জানিও আরও অগ্রসর হতে পারে এবং যুব সমাজকে এই জন্য আরও আয়োজন নিতে পারে, এগিয়ে যেতে পারে, এই বলে আমি আমাদের সকলকে মাফ করিয়া দাও। আয়াল্লাহ দেশের জন্য জীবন দিয়েছেন তাদেরকে জান্নাতের ফয়সালা করিয়া দাও। আয়াল্লাহ রাজা সাহেব, আয়াল্লাহ তার মা বাবা দুনিয়া থেকে চলে গিয়েছেন, আয়াল্লাহ সকলকে জান্নাতের ফয়সালা করিয়া দাও। ফিফটি বাংলা টেলিভিশন, সুস্থ সুন্দর বিনোদন প্রচারে।